মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তিনার হুকুম পালনের জন্য তৌফিক দান করেছেন, তিনার প্রিয় বান্দা হিসাবে কবুল করেছেন, মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই কালিমাতু শুকুর আদায় করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমার মুসলমান ভাইরা, আমাদের আলোচনা চলছিল সূরা ফাতিহা সম্পর্কে, সূরাতুল ফাতিহা। এ বিষয়ে আমরা বেশ আলোচনা শুনছি এবং চলছে, আমরা মাঝামাঝি পর্যায়ে আছি। অতীতে তিনটি আয়াত আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন এই পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। সূরা ফাতিহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে শিক্ষা দিচ্ছেন, তোমরা আমার কাছে কীভাবে চাইবে, কীভাবে আমার প্রশংসা করবে, কীভাবে আমার গুণ বর্ণনা করবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পরিচয়টাও এই সূরার মধ্যে তুলে ধরেছেন, সুবহানাল্লাহ বিহামদিহি। আমরা দিনের মধ্যে অন্তত কয়বার পড়ি এই সূরাটা? প্রায় 32 বার। কয়বার? প্রায় 32 বার এই সূরাটা আমরা দিনের মধ্যে, যদি প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পাঠ করা হয়, 32 বার আমরা পড়ে থাকি। কিন্তু আমরা এর অর্থটা অনুধাবন করার চেষ্টা করি না। এখানে যদি 1000 মানুষ, 500 মানুষ নামাজ আদায় করতে আসে মসজিদে, এই 500 বা 1000-এর মধ্যে যদি জিজ্ঞেস করা হয় কে কে সূরা ফাতিহার অর্থটা জানে, মর্ম বোঝা, আল্লাহ তাআলা কি বলতে চাইছেন সম্পূর্ণভাবে বোঝাটা দূরের কথা, শুধু অর্থ, সাবলীল অর্থ, সাধারণ অর্থ আমরা কয়জন জানি? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এর মানেটা কি? এতদিন ধরে আমি পড়ে আসছি, বুদ্ধি হওয়ার পর থেকে নামাজ আদায় করি, সূরা ফাতিহা পড়ি। বাচ্চাদেরকে আমরা প্রথম যে সূরাটা শিক্ষা দেই সূরা ফাতিহাই তো, তাই না? সূরা ফাতিহা প্রথম শিক্ষা দেই, কিন্তু এর অর্থ আমরা কয়জন জানি? বাচ্চাদের এটা দোষ নয়, কিন্তু যারা বুদ্ধিমান হয়েছি আমরা, আমাদের বয়স হয়ে গেছে, আমরা দুনিয়ার সব কিছুই বুঝি, ভালো মন্দ সব কিছু আমরা অনুধাবন করতে পারি। বাজারে জিনিস কিনতে গেলে আমরা দেখে দেখে টাটকা জিনিস, আসল জিনিস, দাম সেটার বেশি হোক সেটা কেনার চেষ্টা করি। কিন্তু ধর্মের বেলাতে আমরা একেবারেই দুর্বল। ধর্মের বেলাতে আমরা সবচেয়ে দুর্বলটা গ্রহণ করার চেষ্টা করি, না হলেই না নামাজ পড়তে হবে আল্লাহর হুকুম। আমি নামাজ না পড়লে লোকজন কি বলবে, বয়স হয়ে গিয়েছে, দাড়ি টাড়ি পেকে গেছে, এখন যদি নামাজে না যাই, মসজিদে না যাই, একটা মান সম্মানের ব্যাপার। এমন অনেক আছে। আমরা অন্য সব ক্ষেত্রেই কিন্তু টাটকা জিনিস চাই, পিওর জিনিস চাই, খাঁটি জিনিস চাই, কিন্তু ধর্মীয় ব্যাপারে আমরা এটা চাই না। এজন্য আসুন, আমাদের সময় অনেক দিয়েছে আল্লাহ তাআলা, আমরা অবসরের সময় পার করি, চাই স্টলে বসে সময় পার করি, আমরা একটু পড়ি, কোরআনটাকে পড়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি তো কোরআনকে সহজ করেছি, তোমরা উপদেশ গ্রহণ করবে এই কোরআন থেকে, এই জন্য তোমাদের জন্য সহজ করা হয়েছে এই কোরআনকে। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, আল্লাহ তাআলা বলছেন তারা কি কোরআন বুঝবে না? তাদেরকে আমি জ্ঞান দিলাম, আকল দিলাম, মেধা দিলাম, ব্রেন দিলাম, আমরা এইগুলাকে অন্য কাজে ব্যবহার করি, আমরা কোরআন বুঝার কাজে আমরা ব্যবহার করি না। এজন্য আসুন, আমাদের সময়টাকে আমরা কাজে লাগাই। এখন বাজারে কোরআন বুঝার মতো বাংলা কোরআন অনেক পাওয়া যায়। একটা কোরআন নিন, একটু পড়া শুরু করুন, প্রতিদিন অল্প অল্প করে পড়ুন, হাফ পৃষ্ঠা পড়ুন, পাঁচ লাইন করে পড়ুন, ভালো লাগবে, কোরআনের সঙ্গে সম্পর্ক বাড়বে, আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দেবে।
এই জন্য আমরা কোরআনকে পড়ার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। আসুন আমরা আলোচনার দিকে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দারা আমার প্রশংসা করো, আমাদের শিক্ষা দিলেন আল্লাহ তাআলা। আমরা বলছি সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি সমস্ত জাহানের প্রতিপালক, আর রহমান আর রহিম, পরম করুণাময়, অতিশয় দয়ালু তিনি, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। রব্বুল আলামিন বলছেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আমি হলাম সমস্ত জাহানের প্রতিপালক, শুধু তাই নয়, আর রহমান আর রহিম, আমি হলাম দয়ালু, পরম করুণাময়, অতিশয় দয়ালু, যার দয়ার কোনো সীমারেখা নাই। মালিক ইয়াউমিদ্দিন, শুধু আমি বান্দার উপর দয়াই করি না, কিয়ামতের দিবসে আমি হব মালিক, আমার সামনে তোমাদেরকে আসতে হবে, আমার কাঠগড়ায় তোমাদেরকে দাঁড়াতে হবে। দুনিয়ায় তোমাদেরকে যেই জিন্দেগি দিয়েছিলাম, হায়াত দিয়েছিলাম, যেই সুযোগ সুবিধাগুলো দিয়েছিলাম, আমি তোমাদেরকে এই প্রশ্নগুলো করব। তোমাদেরকে যে জীবনটা দেওয়া হয়েছিল কোন কাজে তোমরা ব্যয় করেছ, যৌবনকাল দিয়েছিলাম এটাকে কোন কাজে লাগিয়েছ, তোমরা যেই টাকা পয়সা উপার্জন করেছিলে কীভাবে উপার্জন করেছ, যেই টাকাগুলো উপার্জন করেছো সেগুলোকে কোন রাস্তায় ব্যয় করেছ, তোমাদেরকে যে এলেম দেওয়া হয়েছিল, জ্ঞান দেওয়া হয়েছিল, এই জ্ঞান অনুযায়ী কতটুকু তোমরা আমল করতে পেরেছো, এই পাঁচটা প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত কোনো বান্দা দিতে পারবে না, আল্লাহ রব্বুল আলামিন তাকে সামনের দিকেও যেতে দিবেন না, পিছনের দিকেও যেতে দিবেন না, একেবারে স্থির করে দাঁড় করায় রাখবেন। এই পাঁচটা প্রশ্নের উত্তর দিয়ে তারপরে আমাদেরকে সামনে যেতে হবে। এই পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া কি খুব সহজ? আল্লাহ বলবেন যে তোমাদেরকে যে জীবনটা দিয়েছিলাম কিভাবে কাটাইছো জীবনটা বলো। এখানে এমন একজন মানুষ কি কেউ আছেন, তাকে যদি বলা হয় যে একটা দিন আজ থেকে পাঁচ বছর আগে বাদ দিলাম, আজ থেকে এক মাস বা পাঁচ মাস আগে এমন একটা দিনের হিসাব দিন, একদম সকাল থেকে নিয়ে সকালে ঘুম থেকে উঠা থেকে নিয়ে শুরু করে একদম ঘুমানো পর্যন্ত এতটুকু সময় আপনি কীভাবে কাটিয়েছেন, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব, মিনিটের হিসাব, ঘন্টার হিসাব আমরা কি কেউ দিতে পারব? কিন্তু আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, তোমাদেরকে যে হায়াত দিয়েছিলাম 50 বছর, 60 বছর, 100 বছর যে হায়াত দিয়েছিলাম, জিন্দেগি দিয়েছিলাম, এটা কোন পথে তোমরা কাটিয়েছ, কীভাবে কাটিয়েছ সেটা তোমরা বলো আজকে। এই উত্তর দেওয়া না দেওয়া পর্যন্ত তোমাদের সামনে যাওয়ার কোনো অধিকার নাই, কোনো ক্ষমতা নাই। এই জন্য আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিনের সম্মুখে দাঁড়াতে হবে, আর আল্লাহর সামনে আমরা দাঁড়াবো এই জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহর কাছে আমরা বলছি, আল্লাহ আমরা আপনারই ইবাদত করি, শুধুমাত্র আপনার ইবাদত করি, অন্য কারো ইবাদত করি না, ওয়া ইয়াকা নাস্তাইন, এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন আমাদেরকে, তোমরা বলো ইয়াকা না'বুদু, আমরা আপনারই ইবাদত করি। ইবাদত আব্দুন শব্দ থেকে এসেছে, আরবি আব্দুন শব্দ, আইন বাদাল আব্দুন, আব্দুন শব্দের অর্থ হচ্ছে গোলাম। আব্দুন শব্দের অর্থ কি? গোলাম, দাস। আগের যুগে টাকা দিয়ে মানুষ কেনা বেচা হতো, জানেন তো আপনারা, টাকা দিয়ে মানুষ কেনা বেচা হতো। আমি যাকে টাকা দিয়ে কিনলাম, গোলাম হিসাবে কিনলাম, আমি তার মালিক হয়ে গেলাম, আমি চাইলে তাকে মারতে পারি, আবার তাকে বেচতে পারি, যেভাবে খুশি আমি তাকে ব্যবহার করতে পারি। ধরেন বাজার থেকে আপনি একটা জিনিস কিনে নিয়ে আসছেন, এই জিনিসের মালিকানা আপনার, আপনি চাইলে এটাকে নষ্ট করে ফেলতে পারেন, চাইলে সঠিকভাবে ব্যবহারও করতে পারেন, আপনি যেভাবে খুশি তাকে ব্যবহার করতে পারেন,
কারণ এটার মালিক আপনি। এই গোলাম হলো দাস, মালিক যাকে কেনে সে তার দাস হয়ে যায়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন আমাদের মালিক, আমাদের মনিব, আর আমরা হলাম তার দাস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গোলাম বলেছেন, দাস বলেছেন, আব্দুন বলেছেন, আবিদ বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দাস বলে, গোলাম বলে আমাদের সম্মানটা কমিয়ে দেয় নাই, আমাদের সম্মানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। কিভাবে বাড়িয়ে দিয়েছেন? আমাদেরকে গোলাম বলেছেন, আব্দুন বলেছেন, সম্মান কিভাবে বাড়িয়ে দিয়েছেন দেখেন। মিয়ারাজের রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বানী ইসরাইল 15 নম্বর পারা প্রথম পৃষ্ঠার প্রথম আয়াত আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম। এখানে আব্দুন শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ বলেন আমি আমার বান্দাকে ভ্রমণ করালাম, মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, মসজিদে হারাম মক্কা থেকে নিয়ে মসজিদুল আকসা ফিলিস্তিন পর্যন্ত, এবং সেখান থেকে আরশে আজিম পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেখানে কুরসি রয়েছে সেই জায়গা পর্যন্ত আব্দ, আল্লাহ বলেন বান্দাকে, আমার দাসকে, আমার নবীকে মুহাম্মদকে আমি সেখান পর্যন্ত ভ্রমণ করিয়েছি। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে আব্দুন বলে, দাস বলে আমাদের সম্মান কমলো না বাড়ল? বাড়ল। কিভাবে বাড়ল? আরশে আজিম পর্যন্ত, ওই জায়গা পর্যন্ত যেখানে আল্লাহ তাআলার কুরসি রয়েছে সেখানে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের যাওয়ারও ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। সপ্তম আসমান পর্যন্ত যাওয়ার পরে, সপ্তম আসমানে যখন উঠে গেল, ইনদা সিদরাতিল মুনতাহা, শেষ সীমা পর্যন্ত যখন পৌঁছে গেল, এরপরে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের যাওয়ার ক্ষমতা নাই। কিন্তু আমাদের নবী, বিশ্বনবী, আমাদের মতো একজন তিনি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর বান্দা যিনি, তিনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিম পর্যন্ত নিয়ে গেলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়াকা নাবুদু, বান্দারা তোমরা আমার ইবাদত করো, একমাত্র আমারই ইবাদত করতে হবে, অন্য কারো ইবাদত করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী প্রেরণ করেছেন, প্রত্যেক নবী তার কওমকে দাওয়াত দিয়েছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল হাকিমের মধ্যে জানিয়ে দিলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা, হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াসসালাম কে আদ জাতির নিকটে প্রেরণ করা হয়েছে। তিনি তার কওমকে গিয়ে বললেন, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার কওম, আমার জাতি, তোমরা এক আল্লাহর ইবাদত করো, এছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, তিনি ছাড়া অন্য কেউ ইবাদত পাওয়ার উপযোগী নয়, শুধুমাত্র একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। এরপরে আল্লাহ তাআলা আরো বর্ণনা করেন, ওয়াইলা সামুদ আখাহুম সালিহা, হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালামকে সামুদ জাতির নিকটে প্রেরণ করলেন, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি বললেন তোমরা ওই ইলাহের ওই সত্তার ইবাদত করো যিনি ছাড়া আর তোমাদের কোনো ইলাহ নাই, প্রভু নাই। এরপরে শুয়াইব আলাইহিস সালাতু ওয়াসসালামকে প্রেরণ করলেন মাদিয়ানবাসীর নিকটে, শুয়াইব আলাইহিস সালাতু ওয়াসসালাম তাদেরকে দাওয়াত দিচ্ছে, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, তার সঙ্গে কাউকে শরীক করা যাবে না, দুনিয়ার কোনো মানুষের ইবাদত করা যাবে না, দুনিয়ার কোনো মানুষের দাসত্ব গোলামি করা যাবে না, কোনো মূর্তির পূজা করা যাবে না, কোনো বস্তুর পূজা করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বান্দাকে শিক্ষা দিচ্ছেন, বান্দারা পড়ো, ইয়াকা নাবুদু, আমরা একমাত্র কেবলমাত্র আপনারই ইবাদত করি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের শিক্ষা দিচ্ছেন, কত সুন্দর! আল্লাহ তাআলা আমাদের উপর এত বেশি দয়ালু যে কিভাবে আল্লাহর কাছে আমাদের কথা, মনের কথাগুলো তুলে ধরতে হবে, আল্লাহ নিজেই শিখিয়ে দিয়েছেন। আমরা নিজেরা যদি এভাবে বলতাম, এত সুন্দর করে কি বলতে পারতাম? কেউ পারতাম না। ইয়া কানা আবুদু অর্থ হলো, আল্লাহ তোমার গোলামি ছাড়া আমি অন্য কারো গোলামি করি না,
তোমার দাসত্ব ছাড়া আমরা অন্য কারো দাসত্ব করি না। গোলামি মানে কি, দাসত্ব মানে কি, ইবাদত মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন সহজ কথায় আল্লাহ তাআলা যেগুলোকে আদেশ করেছেন, নির্দেশ করেছেন, সেগুলোকে পালন করা, আর যেগুলো থেকে নিষেধ করেছেন সেগুলো ত্যাগ করা। সহজ কথা, এটা হলো ইবাদত। আল্লাহ তাআলা যেই জিনিসগুলো করতে বলেছেন সেগুলোকে করা, আর যেটা করতে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকা, এটাই হচ্ছে ইবাদত। আমি যখন বললাম ইয়াকা নাবুদু, একমাত্র আপনারই ইবাদত করি, শুধুমাত্র নামাজ পড়াটাই কিন্তু ইবাদত নয়। শুধু নামাজ পড়লাম আর আমি সকল ইবাদত করে ফেললাম এমনটা কি না, আরও ইবাদত রয়েছে। আমি নামাজ পড়া আমার কাছে যেমন ইবাদত, হজ করা আমার জন্য ইবাদত, সম্পদ বেশি হলে যাকাত দেওয়া ইবাদত, রমজান মাসে রোজা রাখা ইবাদত, মা বোনদের জন্য পুরুষের জন্য পর্দা করা ইবাদত, পিতামাতার খেদমত করা ইবাদত, প্রতিবেশীর হক আদায় করা ইবাদত, তেমনিভাবে হারাম থেকে বেঁচে থাকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সকল বিষয়ে হারাম করেছেন, গুনাহ করা যাবে না, নামাজ ত্যাগ করা যাবে না, কবিরা গুনাহ করা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, অবৈধভাবে কারো সম্পদ গ্রহণ করা যাবে না, মিথ্যা বলা যাবে না, এগুলাও হলো ইবাদত। আমরা তো শুধু মনে করি নামাজ পড়াটাই ইবাদত, যে নামাজ পড়লাম আর সব হয়ে গেল, আমার বাকি যেই কাজ যেমনই হোক, আমার ইনকাম কীভাবে হচ্ছে, হালাল কীভাবে, হালাল ইনকাম হচ্ছে নাকি হারাম হচ্ছে ওদিকে আমার দেখার বিষয় না, আমি তো নামাজ পড়ছি, ইবাদত করছি, আল্লাহর বান্দা আমি, আমি মুসলমান। অথচ এমন অনেক মানুষ রয়েছেন নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ হয়ে গিয়েছে, তারপরেও সন্তানের হক, মেয়েদের হক সঠিকভাবে আদায় করে না। এমন অনেক মানুষ রয়েছেন নামাজ পড়তে পড়তে পায়ের গোড়ালিতে দাগ হয়ে গিয়েছে, তারপরে তার বাড়ির মধ্যে পর্দা নাই, 50 বছর ধরে নামাজ পড়ে, মেয়ে বেপর্দা ঘুরে বেড়ায়, স্ত্রী বেপর্দা ঘুরে বেড়ায়। হাজি সাহেব হজ করেছেন, অনেক আলেমও এমন রয়েছেন যাদের পরিবারের মধ্যে আমল নাই, এগুলোও ইবাদত। শুধু আমি নামাজ পড়লাম, মসজিদে আসলাম, 5 বার নামাজ আদায় করলাম, আমার সকল ইবাদত হয়ে গেল এমনটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন যত আদেশ করেছেন সব আদেশ যখন আমি মানতে পারবো, তখন আমি আল্লাহর দাস হতে পারব। তা নাহলে কি হবে, আমাদের দেশের সরকার আমাদের উপর যে আইনগুলো করে, বা অন্য দেশের সরকার তার দেশের জনগণের উপর যে আইনগুলো করে, সেই জনগণ যদি সেই আইনগুলা সম্পূর্ণ না মানে, আইনগুলোকে সম্পূর্ণ না মানে, সরকারের হুকুম না মানে, যদি বড় ধরনের কোনো হুকুমের উপেক্ষা করে, বিপরীত করে, হুকুম অমান্য করে, তাহলে কি করবে, সরকারের প্রশাসনের যে সকল লোক রয়েছে তাকে গ্রেফতার করা হবে, ঠিক কিনা বলেন? আপনি একটা অন্যায় করেছেন, যেমন একটা উদাহরণ দেই, সরকারি আইন ট্যাক্স দিতে হবে আপনার টাকার, আপনি ট্যাক্স দেন নাই, প্রশাসন আপনার কাছে চলে আসলো, আপনাকে গ্রেফতার করবে। আপনি গাড়ি চালাচ্ছেন, গাড়ি চালানোর যে সকল রুলস রয়েছে আপনি ফলো করলেন না, আপনার লাইসেন্স নেই, আপনাকে অবশ্যই পুলিশ পাকড়াও করবে, প্রশাসনের লোক ধরবে। তেমনইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর যে সকল আদেশগুলো করল, আমরা যদি সম্পূর্ণ আমল করতে না পারি, যেমনইভাবে একটা ড্রাইভার তার গাড়ির লাইসেন্স প্রয়োজন, তার ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন, দরকার আছে না, দুইটাই দরকার আছে, গাড়ির লাইসেন্সও দরকার, ড্রাইভিং লাইসেন্সও দরকার, কিন্তু একজনের শুধু ড্রাইভিং লাইসেন্স আছে, গাড়ির কোনো কাগজপাতি নাই, তাকে পুলিশ ধরবে কি ধরবে না? অবশ্যই ধরবে, জরিমানা করবে। তেমনইভাবে আমি নামাজ পড়লাম কিন্তু রোজা রাখলাম না, আল্লাহ আমাকে ধরবে না? আমি নামাজ আদায় করলাম, আমার সম্পদ রয়েছে, আমি যাকাত দিলাম না, আমি নামাজ আদায় করলাম, আমার উপর হজ ফরজ হয়েছে, আমি হজ করলাম না, আমি নামাজ পড়লাম, আমার উপর পর্দা ফরজ, যাদের সঙ্গে পর্দা করে চলতে হবে আমি তাদের সঙ্গে পর্দা করলাম না, আমি নামাজ পড়লাম আবার মাঝে মাঝে সিগারেটও খেলাম,
আছে না? নামাজের পরে সিগারেটও খায়, নামাজের পরে ঘুষও খায়, নামাজের পরে সুদও খায়, আল্লাহ কি ধরবে না? তাহলে কিভাবে হলো আমরা আল্লাহর গোলাম কিভাবে হলো? অথচ প্রত্যেক দিন বলছি ইয়াকা নাবুদু, আল্লাহ আমরা আপনারই ইবাদত করি, কত বড় মিথ্যা কথা! প্রত্যেক দিন আমরা কত বড় মিথ্যা কথা বলতেছি, আমি সুদ খাচ্ছি, আল্লাহর নাফরমানি করছি, আল্লাহর গোলামি করছি না, তারপরে এসে বলতেছে আল্লাহ আমরা আপনারই ইবাদত করতেছি। কত বড় মিথ্যা কথা আমরা বলি প্রত্যেক দিন! আল্লাহ কি মেনে নিবে? আল্লাহ যদি আমাদেরকে ধরে, ওই যে পাঁচটা প্রশ্ন, তোমার জীবন যে দিয়েছিলাম কিভাবে ব্যয় করেছ, যৌবন কাল দিয়েছিলাম কিভাবে কাটিয়েছ, তুমি কোন পথে উপার্জন করেছ, উপার্জিত টাকা কোন পথে ব্যয় করেছ, তোমাকে যতটুকু জ্ঞান দেওয়া হয়েছিল, এলেম দেওয়া হয়েছিল, সে অনুযায়ী কতটুকু আমল করেছ, এই পাঁচটা প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো। যারা মুমিন ইমানদার তারা পারবে। এই জন্য আমাদেরকে আল্লাহর গোলামি একেবারে পরিপূর্ণভাবে করতে হবে, তারপরেই না আমরা আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে পারি ইয়াকা নাবুদু, আমরা একমাত্র আপনারই ইবাদত করি, আমরা শয়তানের ইবাদত করি না। মানুষ তো শয়তানের ইবাদতই বেশি করে, শয়তানের গোলামি বেশি করে, আমরা শয়তানের গোলামি বেশি করি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ডাক দিয়ে বলছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তো তোমাদের প্রকাশ্য শত্রু। কেয়ামতের ময়দানে শয়তান এবং শয়তানের যারা ইবাদত করেছে দুনিয়ায় তাদেরকে এক জায়গায় দাঁড় করিয়ে দেওয়া হবে। যারা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, অবৈধভাবে টাকা উপার্জন করেছে, নাটক সিনেমা অবৈধ হারাম যত কাজ রয়েছে সবগুলা করেছে, শয়তান তাদের কাছে দাঁড়াবে। তারা শয়তানকে গিয়ে বলবে যে আমরা তো আপনার অনুসরণ করেছিলাম, আপনি তো আমাদের এগুলো করতে বলেছেন, এখন আমাদেরকে বিপদ থেকে বাঁচান। কে বলবে? বান্দা মানুষ শয়তানকে বলবে। শয়তান তখন বলবে তোমরা কোথা থেকে আসছো, আমি নিজেই তো বড় বিপদে রয়েছি, আমার নিজেরই এখন বাঁচার কোনো পথ নাই, আমি নিজেই তো জাহান্নামে, তোমাকে বাঁচাবো কীভাবে? এই জন্য দুনিয়ায় মন চায় জিন্দগি করা যাবে না, মন যেটা চাইল সেটা করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হুকুমগুলো করেছেন, পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ, আমাদেরকে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আদায় করতে হবে, আমাদের উপর হজ, যাদের সামর্থ্য রয়েছে হজকে ফরজ, তাদেরকে হজ আদায় করতে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে, এতিমের মাল খাওয়া যাবে না, পিতামাতার সঙ্গে সৎ আচরণ করতে হবে। এই সবগুলার নাম হচ্ছে ইবাদত। এই সবগুলার নাম কি ইবাদত? কোনো একটা বাদ দিলে আপনি আল্লাহর গোলাম হতে পারলেন না, কোনো একটা বাদ দিলেন তার মানে আপনি আল্লাহর বিপরীতে কাজ করলেন। ইবাদতের কিছু ধরন রয়েছে, কিছু প্রকার রয়েছে। ইবাদত দুই ধরনের, একটা হচ্ছে আল্লাহর সাথে সম্পৃক্ত, একটা হচ্ছে বান্দার সাথে সম্পৃক্ত। কিছু ইবাদত রয়েছে আল্লাহর সাথে সম্পৃক্ত, যেমন নামাজ পড়া, এটা আল্লাহর সাথে সম্পৃক্ত, হজ করা আল্লাহর সাথে সম্পৃক্ত, রোজা রাখা আল্লাহর সাথে সম্পৃক্ত। আবার কিছু সম্পর্ক রয়েছে বান্দার সঙ্গে, যেমন পিতামাতার সঙ্গে সৎ আচরণ করা, এটা আল্লাহর ইবাদত, কিন্তু সম্পর্কটা মানুষের সঙ্গে। আপনার সন্তানদের যে হকগুলো রয়েছে সেগুলো আদায় করা, এটা আল্লাহর ইবাদত, কিন্তু সম্পর্ক আপনার সন্তানের সাথে। আপনি পাড়া প্রতিবেশীদের সঙ্গে অন্যায় আচরণ করলেন, এটা আল্লাহর নাফরমানি। তাদের যে হকগুলো রয়েছে সেগুলো আদায় করলেন, এটা আল্লাহর ইবাদত, কিন্তু সম্পর্ক কার সাথে? বান্দার সাথে সম্পর্ক। হকুল্লাহ হকুল ইবাদ, দুইটা হক রয়েছে। হকুল্লাহ আল্লাহ তাআলার হক, আল্লাহ তাআলা চাইলে সেই হকগুলো চাইলে তিনি মাফ করে দিতে পারেন। আপনি নামাজ পড়েন নাই, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন, রোজা রাখেন নাই, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন। কিন্তু আপনি যখন বান্দার হক নষ্ট করবেন, আল্লাহ রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত ওই বান্দা আপনাকে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে মাফ করবে না। এই জন্য আল্লাহর হককেও আমাদেরকে পালন করতে হবে, বান্দার হকগুলোকেও আমাদেরকে আদায় করতে হবে। আমাদের সমাজে অনেক মানুষ, এটা বেশি বেশি শোনা যায় যে সম্পদ যখন ভাগ করা হয়, বন্টন করা হয়, মেয়েদেরকে কম দেওয়া হয়।
আল্লাহ তাআলা যতটুকু দিতে বলেছেন তার চেয়েও কম দেওয়া হয়। এমন আছে যে ছেলেদেরকে বেশি দিয়ে মায়েদেরকে বোনদেরকে একটু দিয়ে মেয়েদেরকে একটু দিয়ে যা খুশি থাক, নাকি এটা আল্লাহর হক, এটা বান্দার হক। ওই মেয়ে যতক্ষণ পর্যন্ত আপনাকে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে মাফ করবে। এই জন্য আমরা যারা বাবারা রয়েছি, যারা সম্পদ বণ্টন করি, এই বিষয়গুলো খেয়াল রাখব। ইবাদতের আরও আরেকটি প্রকার রয়েছে, ইবাদতে মালিয়া ইবাদতে বাদানিয়া। ইবাদতে মালিয়া হলো যেটা সম্পদের সাথে সম্পৃক্ত ইবাদত। সম্পদের সাথে সম্পৃক্ত ইবাদত হলো যাকাত, দান সাদাকা করা, এগুলো হচ্ছে সম্পদের সাথে সম্পৃক্ত, ফিতরা দেওয়া রমজান মাসে। আবার কিছু রয়েছে ইবাদতে বাদানিয়া, শরীর দিয়ে যে সকল ইবাদতগুলো করা হয়, যেমন নামাজ, রোজা রাখা, নামাজ আদায় করা, হজ এমন একটা ইবাদত যেটা দুইটার সাথে সম্পৃক্ত। এটা শরীরেরও প্রয়োজন হয়, আবার মালের সম্পদেরও প্রয়োজন হয়। ইবাদতের আরও প্রকার রয়েছে, আগেই বলেছি, সেটা হলো কিছু কাজ করাও ইবাদত, কিছু কাজ ছেড়ে দেওয়াও ইবাদত। আল্লাহ তাআলা যে কাজগুলো করতে বলেছেন সেটাও ইবাদত, যেই কাজগুলোকে ছেড়ে দিতে বলেছেন সেটাও ইবাদত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, বান্দারা তোমরা বলো ইয়াকা নাআবুদু, আমরা তোমারই গোলামি করি, তোমারই ইবাদত করি। কেন তোমার গোলামি করি? কেননা তুমি আমাদের রব, রাব্বুল আলামিন, তুমি রহমান, তুমি রহিম, তুমি আমাদের উপর দয়া করেছো, তুমি আমাদের প্রতিপালন করেছো। যখন পিতামাতার, যখন মায়ের পেটের মধ্যে ছিলাম, আমাদেরকে কেউ প্রতিপালন করে নাই, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিপালন করেছে। যখন দুনিয়াতে আগমন করলাম কিছুই বলতে পারতাম না, কিছুই বুঝতাম না, তখনও আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে লালন পালন করেছে মায়ের মাধ্যম দিয়ে, বাবার মাধ্যম দিয়ে। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় আমাদেরকে হায়াত দিলেন, আমরা না চাইতে আমাদেরকে অসংখ্য নিয়ামতের মধ্যে জর্জরিত করে রাখলেন, অসংখ্য নিয়ামত দিয়ে আমাদেরকে ভরিয়ে দিলেন। এখানেই শেষ নয়, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলছি, আল্লাহ কিয়ামতের ময়দানে আপনার সামনে আমাদেরকে দাঁড়াতে হবে, আপনার সম্মুখে গিয়ে আমাদেরকে জবাবদিহি করতে হবে, আপনার বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই জন্য আমরা আপনাকে ভয় করি, আপনাকে ভালোবাসি, আপনার রহমের আশা করে আপনারই ইবাদত করি, ইয়া কানা আবুদু আপনারই ইবাদত করি, একমাত্র আপনার ইবাদত করি। আর এই সবগুলো ইবাদত আমাদের এই দুর্বল শরীর দ্বারা সম্ভব না। আপনি তো আমাদেরকে দুর্বল করে সৃষ্টি করেছেন, অখুলিকাল ইনসানু দাইফা, আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি দুর্বল করে। আর আমরা দুর্বল এই জন্য আমরা আপনার ইবাদত করব, এই জন্য আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। ও ইয়াকা নাস্তাঈন, আল্লাহু আকবার, আমরা আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই, যে আমরা এই সকল ইবাদত যেন সঠিকভাবে করতে পারি, আপনার কাঠগড়ায় দাঁড়িয়ে যেন আমাদের জীবনের হিসাবটা দিতে পারি। এই জন্য আমরা আপনার ইবাদত করি, এই ইবাদত যেন সঠিকভাবে করতে পারি, এটার কি চাই? সাহায্য প্রার্থনা করি কার কাছে? আল্লাহর কাছে। ও ইয়াকা নাস্তাঈন,